So we were proving the orthogonality relation of Bessel function. আচ্ছা, সেখানে আমাদের স্টেপ গুলো ছিল এরকম। স্টেপ ওয়ান হচ্ছে বেসেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্স স্কোয়ার ওয়াই ডাবল ড্যাশ প্লাস এক্স ওয়াই ড্যাশ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর বেসেল ফাংশন অফ অর্ডার এম। এইবার বেসেল ফাংশন অফ অর্ডার এম মানে আমি তো সেটাকে এরকম ভাবে লিখবো যে এম এক্স, দেয়ারফোর এক্স স্কোয়ার জে এম ডাবল ড্যাশ প্লাস এক্স জে এম ড্যাশ প্লাস এক্স স্কোয়ার মাইনাস এম স্কোয়ার জে এম ইকুয়াল টু জিরো। তারপর কি হলো, আমি একটা বাউন্ডারি সিলেক্ট করলাম। বাউন্ডারি হচ্ছে বা বাউন্ডারি বা একটা ইন্টারভেল হচ্ছে 0 টু এ, সো দ্যাট জে এম ইজ জিরো অ্যাট এক্স ইকুয়াল টু জিরো অ্যান্ড এক্স ইকুয়াল টু এ। অলসো সমস্ত বেসেল ফাংশনেরই একাধিক জিরো থাকে, মানে অনেকগুলো ভ্যালু থাকে যেখানে যেখানে তারা জিরো হয়, সেইগুলোকে আমি নাম দিলাম আলফা। এবার যদি এটা এই প্লটটা যদি এম এত অর্ডার বেসেল ফাংশনের হয় তাহলে এটা হচ্ছে আলফা এম, এবং এখানে যেহেতু একাধিক জিরো আছে, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, 4 নম্বর এটসেট্রা, তো সেই 1, 2, 3, 4 সেটাকে বোঝানোর জন্য আমি এখানে আরেকটা ইন্ডেক্স দিলাম, সেটা হচ্ছে পি। তার মানে দাঁড়ালো জে এম ইজ অলসো জিরো অ্যাট এক্স ইকুয়াল টু আলফা এম পি। তো এই গোটা বিষয়টাকে, মানে এই যে এক্স ইকুয়াল টু জিরোতে, এক্স ইকুয়াল টু এ তে এবং এক্স ইকুয়াল টু আলফা এম পিতে, এই সমস্ত জায়গাগুলোতে যে জে এম জিরো, সেই ব্যাপারটাকে ইনকর্পোরেট করার জন্য আমি একটা ভেরিয়েবল ট্রান্সফরমেশন করলাম, সেটা হচ্ছে জে এম নাও ইজ নো মোর এ ফাংশন অফ এক্স, জে এম ইজ নাও এ ফাংশন অফ আলফা এম পি এক্স বাই এ। অর্থাৎ আমার টোটাল ইন্টারভেল মনে করি এই পর্যন্ত। এখন আলফা এমপি ধরা যাক, এটা একটা আলফা এমপি, এটা একটা আলফা এমপি, এটা একটা আলফা এমপি, তাহলে আলফা এমপি বাই এ মানে হচ্ছে টোটাল ইন্টারভেলের কোন ফ্র্যাকশনে আমি আছি। ঠিক আছে, টোটাল ইন্টারভেলের অর্ধেকে আছি বা টোটাল ইন্টারভেলের আমি 1/3 আছি, কত ফ্র্যাকশনে আমি আছি সেই ফ্র্যাকশন টাইমস এক্স আর কি, মানে এক্স বাই 3 বা এক্স বাই 4 ইত্যাদি, এইরকম একটা জিনিসের ফাংশন হিসাবে মানে জে এম কে এখন লিখলাম। এবং অর্থগোনালিটি রিলেশনে তো দুটো ইন্ডেক্স থাকে, যেটা সেম হলে একরকম হয়, সেম না হলে একরকম হয়, তো সেই ইন্ডেক্সটা কিন্তু এখন আর জে এম এর ইন্ডেক্স হবে না, সেই ইন্ডেক্স কিন্তু এখন এই যে আলফা এম পি, সেই এম পি এই ইন্ডেক্স দিয়ে অর্থগোনালিটি রিলেশনটা এখন লেখা হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এবার আমার যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা ছিল এটা, সেখানে এক্স এর জায়গায় আমি আলফা এমপি এক্স বাই এ যদি করি, তাহলে ফার্স্ট পার্টটা এরকমই থাকবে, কেননা এখানে এক্স স্কোয়ার আছে আর এখানে ডিডিএক্স আছে, এক্স স্কোয়ার আছে আর ডিডিএক্স দুবার আছে, তাই আলফা এমপি বাই এ এটা কেটে যাবে। এখানেও এক্স জে এম ড্যাশ হবে, কারণ এখানে এক্স আছে একটা আবার ডিডিএক্স আছে একটা, তো উপর নিচে আলফা এমপি বাই এ যে এক্সট্রা ফ্যাক্টর আছে সেটা দিয়ে কেটে কুটে যাবে, প্লাস আলফা এম পি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস এম স্কোয়ার জে এম ইকুয়াল টু জিরো। এটা হচ্ছে একটা ইকুয়েশন। এবং সিমিলারলি জাস্ট পি এর জায়গায় কিউ বসিয়ে আমি পাবো আরো একটা ইকুয়েশন। ঠিক আছে, তারপর এদেরকে একটুখানি ম্যানিপুলেট করে, অর্থাৎ সেটা আগে করিয়েছি যে এটাকে এক্স দিয়ে ভাগ করতে হবে, তারপর আবার এটা সেটা দিয়ে গুণ করে একটা থেকে একটাকে বিয়োগ করে, এসব অনেক রকম কাণ্ডকীর্তি করে যে জায়গাটাতে আমরা আসব
সেটা হচ্ছে, জায়গাটাতে আমরা আসব, সেটা হচ্ছে 02A JM আলফা এম কিউ এক্স বাই এ ডিডিএক্স এক্স ডিডিএক্স জেএম আলফা এম পি এক্স বাই এ ডিএক্স মাইনাস 02A JM জাস্ট আগেরটার উল্টোটা, মানে পি আর কিউ জাস্ট উল্টে যাবে, ডিডিএক্স এক্স ডিডিএক্স জেএম আলফা এম কিউ এক্স বাই এ ডিএক্স, এটা লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আলফা এম কিউ স্কোয়ার মাইনাস আলফা এম পি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন 02A JM আলফা এম পি এক্স বাই এ জেএম আলফা এম কিউ এক্স বাই এক্স ডিএক্স। এখান থেকে আমরা পেয়েছি যে যদি পি নট ইকুয়াল টু কিউ হয়, আচ্ছা এখান থেকে আমরা পেয়েছি যে লেফট হ্যান্ড সাইডের, এটা লেফট হ্যান্ড সাইড, সেটার ইন্টিগ্রেশন বাই পার্টস করে দেখানো যায় যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু জিরো। এইবার যদি পি নট ইকুয়াল টু কিউ ধরে নিই, তাহলে উই কাম টু দিস কনক্লুশন দ্যাট 02A JM আলফা এম পি এক্স বাই এ জেএম আলফা এম কিউ এক্স বাই এ এক্স ডিএক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ পি নট ইকুয়াল টু কিউ হলে এই জিনিসটা হয়, অর্থোগোনালিটি রিলেশনের একটা পার্ট আমরা পেয়ে গেছি। এখন আমাদের যেটা বাকি আছে, যেটা আমরা এই ভিডিওতে করব, সেটা হচ্ছে পি ইকুয়াল টু কিউ হলে কি হবে, এবং সেটার অ্যান্সারটা কিন্তু আমরা এই যা ক্যালকুলেশন করেছি সেখান থেকে পাবো না, কারণ পি ইকুয়াল টু কিউ হলে এই পোর্শনটা জিরো হয়ে যাবে, কিন্তু তার ফলে এই পোর্শনের ভ্যালুটা কি হবে সেটা আমরা জানতে পারবো না, ঠিক আছে? তাই আমাদেরকে মানে এই পর্যন্ত আসতেই হবে, এই পর্যন্ত, কিন্তু তারপর আমাদেরকে একটুখানি অন্য একটা জিনিস করতে হবে, সেটা হলো আমাদের আলফা এম কিউর জায়গায় আলফা পুট করতে হবে, করে আলফার সাপেক্ষে ডেরিভেটিভ নিতে হবে। একটু ঝামেলার আছে ক্যালকুলেশনটা, যাই হোক একটু কষ্ট করে করতে হবে আর কি। সো যত আলফা এম কিউ আছে সবাইকে আমি আলফা দিয়ে রিপ্লেস করব, মানে কোনো নির্দিষ্ট আলফা এখনই আমি বসাবো না, এটা একটা জেনারেল আলফা এখানে বসানো হচ্ছে। সো লেটস ডু ইট। তাহলে এই হচ্ছে আমার অরিজিনাল জিনিসটা, যেখানে আমি, আচ্ছা 02A JM আলফা এক্স বাই এ ডিডিএক্স এক্স ডিডিএক্স জেএম আলফা এম পি এক্স বাই এ ডিএক্স মাইনাস 02A JM আলফা এম পি এক্স বাই এ ডিডিএক্স এক্স ডিডিএক্স জেএম আলফা এক্স বাই এ ডিএক্স। ওকে, ইকুয়াল টু এখানে হবে আলফা স্কোয়ার মাইনাস আলফা এম পি স্কোয়ার বাই এ স্কোয়ার 02A JM আলফা এম পি এক্স বাই এ জেএম আলফা এক্স বাই এ এক্স ডিএক্স। ওকে, এবার লেফট হ্যান্ড সাইডে ঠিক আগের বারের মতোই, মানে প্রসেস আগের বারের মতোই, শুধু এম কিউর জায়গায় শুধু আলফা, মানে আলফা এম কিউর জায়গায় শুধু আলফা বসানো। তাহলে আগের বারে যেমন আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করেছিলাম, এবারেও আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস করব,
এবং অবভিয়াসলি এটাকে আমরা ফার্স্ট ফাংশন ধরবো, এটাকে আমরা সেকেন্ড ফাংশন ধরবো, কেননা এখানে একটা ডিডিএক্স আছে, তাই এটা সহজেই ইন্টিগ্রেশন করা যাবে। সো দিস ইজ আওয়ার ফার্স্ট ফাংশন অ্যান্ড দিস ইজ আওয়ার সেকেন্ড ফাংশন, ঠিক আছে? তো একটা একটা পার্ট করে করব। তাহলে প্রথমে এই পার্টটা নেওয়া যাক। এটার এটাকে ঢেকে দিই, মানে আননেসেসারি। আচ্ছা, এটার ইন্টিগ্রেশন বাই পার্টস করছি। ও সরি, তাহলে এটা হবে না। প্রথমে হবে জে এম আলফা এক্স ওয়াই এ, তারপর এই পার্টটার ইন্টিগ্রেশন মানে শুধুমাত্র এটাই পড়ে থাকবে, এক্স ডিডি এক্স জে এম আলফা এম পি এক্স বাই এ, এটা। এবার এই গোটা জিনিসটার উপর লিমিট 0 টু a, ঠিক আছে, মাইনাস। এবার ইন্টিগ্রেশন হবে 0 টু a, তারপরে হবে ডিডিএক্স অফ জে এম আলফা এক্স বাই এ, তারপরে আবার এই পার্টটা যা আছে সেটা গোটাটাই, অর্থাৎ এক্স ডিডিএক্স জে এম আলফা এম পি এক্স বাই এ ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, এবার এটা হচ্ছে এই পার্টটা। এবার নেক্সট যে পার্টটা ছিল, নেক্সট পার্ট হচ্ছে এইটা, ঠিক আছে? এখানে এটার সঙ্গে এটা ডিফারেন্স কি, জাস্ট আলফা এমপি আর আলফা একটা আরেকটার জায়গায় জাস্ট অদল বদল হয়েছে, তার মানে আমরা এখানে যা পেয়েছি এটা একটা পার্ট, অ্যান্ড দ্য আদার পার্ট উইল বি জাস্ট আলফা এবং আলফা এমপি কে অদল বদল করে দেবো আমরা। তাহলে দ্য আদার পার্ট উইল বি জে এম আলফা এমপি এক্স বাই এ এক্স ডিডিএক্স জে এম আলফা এক্স বাই এ 0 টু a মাইনাস 0 টু a ডিডিএক্স অফ জে এম আলফা এম পি এক্স বাই এ এক্স ডিডিএক্স অফ জে এম আলফা এক্স বাই এ ডিএক্স, জাস্ট এইটুকু। তারপর একটা থেকে আরেকটাকে মাইনাস, ওকে। সো ফার্স্ট অফ অল আচ্ছা, প্রথমে এক এক করে করি, প্রথমে এই পার্টটাকে দেখি। এক্স এর জায়গায় এ বসাবো, তাহলে জে এম আলফা, তারপর এখানে হবে এ, তারপরে হবে জে এম ড্যাশ, কারণ ডিডি এক্স আছে, আলফা এমপি, তাই তো? এক্স এর জায়গায় বসিয়ে। আচ্ছা, মাইনাস 0 বসাবো, এখানে যদি 0 বসাই তাহলে এটা 0 হয়ে যাবে, কেননা জে এম গুলো 0-তে 0। সুতরাং এটা হয়ে গেল 0। আচ্ছা, এবার যেটা পয়েন্ট টু বি নোটেড সেটা হচ্ছে এই যে টার্মটা আছে সেখানে দেখো, ডিডিএক্স অফ জে এম আলফা এক্স বাই এ, ডিডিএক্স অফ জে এম আলফা এক্স বাই এ, ডিডিএক্স অফ জে এম আলফা এমপি এক্স বাই এ, ডিডিএক্স অফ জে এম আলফা এমপি এক্স বাই এ, সঙ্গে একটা এক্স, আমরা দুটো টার্ম হুবহু সেম, একটা থেকে আরেকটা মাইনাস করলে কাটাকুটি হয়ে যাবে। মানে আমি তো এটার থেকে এটাকে মাইনাস করব, তার মানে আমি উপরেরটার থেকে নিচেরটাকে মাইনাস করব, তাহলে এই পোর্শনটা কিছু নেই, এটা ইগনোর, ঠিক আছে? তাহলে এবার আমি এটাকে নিয়ে মাথা ঘামাই। এখানে আমি এক্স এর জায়গায় এ বসাবো,
অর্থাৎ জেএম আলফা এমপি হবে, সঙ্গে সামথিং সামথিং হবে যেটা কিনা জিরো। আচ্ছা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, যাই হোক, আবার আমি এখানে জিরো বসাবো, জেএম অ্যাট জিরো, দ্যাট ইজ অলসো জিরো। তার মানে এফেক্টিভলি আমার লেফট হ্যান্ড সাইডে কেবলমাত্র এইটুকুই পড়ে থাকলো। ও আচ্ছা, আর একটা কথা আছে, ডিডিএক্স অফ দিস, আচ্ছা সরি, এখানে একটা আলফা এমপি বাই এ হবে, কারণ কারণ এইখানটাতে আমার কি আছে, ডিডিএক্স অফ জে এম আলফা এমপি এক্স বাই এ আছে। এটাকে আমি শর্টকাটে জে এম ড্যাশ অনলি লিখতে পারি না, কেননা ভেতরে আলফা এমপি এক্স বাই এ আর বাইরে এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ। তাই আমাকে এখানে যেটা করতে হবে সেটা হলো উপর নিচে আলফা এমপি বাই এ দিয়ে গুণ করতে হবে, ইন্টু আলফা এমপি বাই এ, তবে গিয়ে আমি এই পার্টটাকে লিখতে পারি জে এম ড্যাশ, যেটা আমি এখানে সরাসরি লিখেছিলাম। ঠিক আছে, তাহলে উপর নিচে আলফা এমপি বাই এ দিয়ে গুণ করলাম, তবে গিয়ে আমি এটাকে জে এম ড্যাশ লিখতে পারলাম, তাহলে সঙ্গে এখানে একটা আলফা এমপি এ বাই এ ঢুকলো। ক্লিয়ার? এবারে এ কেটে গেল, তাহলে এফেক্টিভলি আমার লেফট হ্যান্ড সাইড এসে দাঁড়ালো, আগের বারে আমার লেফট হ্যান্ড সাইড জিরো এসেছিল যখন আলফা এম কিউ দিয়ে করেছিলাম, কিন্তু এইবারে আমি আলফা এম কিউ জায়গায় আলফা লিখেছি, তাই আমার লেফট হ্যান্ড সাইড এসে দাঁড়ালো জে এম আলফা, জে এম ড্যাশ আলফা এমপি। লক্ষণীয়, দিস ইজ নট জিরো, কারণ জে এম আলফা এমপি জিরো, কিন্তু জে এম ড্যাশ অ্যাট আলফা এমপি তো আর জিরো নয়। আচ্ছা, ইন্টু আলফা এমপি, ঠিক আছে। এবার অবভিয়াসলি আলফা ইকুয়াল টু আলফা এম কিউ বসালে এটা জিরো হয়ে যেত। তো ফাইন, তাহলে এইটা আমার লেফট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইডে আমার এইটা আছে আলফা স্কোয়ার মাইনাস আলফা এমপি স্কোয়ার বাই এ স্কোয়ার জিরো টু এ জে এম আলফা এমপি এক্স বাই এ, জে এম আলফা এক্স বাই এ এক্স ডিএক্স। আমরা কি করব, উভয় পক্ষকে আমরা ডিডি আলফা করব, এক্স এর রেসপেক্টে ইন্টিগ্রেশন, আলফা দিয়ে তো কিছু না, তাহলে আলফার রেসপেক্টে ডেরিভেটিভ আমি বোথ সাইডেই করতে পারি, তাহলে বোথ সাইডে আলফার রেসপেক্টে ডেরিভেটিভ করে আমি পাবো জে এম ড্যাশ আলফা, জে এম ড্যাশ আলফা এমপি, আলফা এমপি লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে টু আলফা বাই এ স্কোয়ার দিয়ে ব্র্যাকেটে জিরো টু এ দিয়ে মোট যা আছে সেটা গোটাটা, প্লাস, কারণ এখানে এখানে একবার আলফা আছে, ভেতরে একবার আলফা আছে, প্লাস আলফা স্কোয়ার মাইনাস আলফা এমপি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টিগ্রেশন জিরো টু এ জে এম আলফা এমপি এক্স বাই এ। তারপর কি হবে, জে এম ড্যাশ আলফা এক্স বাই এ ইন্টু এক্স বাই এ এক্স ডিএক্স। এই যে জে এম ড্যাশ আলফা এক্স বাই এ, এটা অ্যাকচুয়ালি কি হলো, জে এম অফ আলফা এক্স বাই এ, এটাকে আমি ডিডি অফ আলফা এক্স বাই এ, এটার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম, অ্যান্ড দেন আই মাল্টিপ্লাইড ইট বাই এক্স বাই এ। ঠিক আছে, মানে অরিজিনালি আমাকে করতে হতো ডিডি আলফা অফ দিস, ডিডি আলফা অফ জে এম আলফা এক্স বাই এ, তো ওটা তো সরাসরি করা যাবে না, আমাকে আলফা এক্স বাই এ এই গোটা ভেরিয়েবলটা করতে হবে, কারণ জে এমটাই গোটাটার ফাংশন, তাই সেটা করে আবার উপরে এক্স বাই এ দিয়ে গুণ করলাম, তার ফলে আমি এখানে এই টার্মটা এক্সট্রা করে পেলাম। ঠিক আছে, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার।
ইন আওয়ার নেক্সট স্টেপ আমাকে আলফার জায়গায় আলফা এম পি পুট করতে হবে, কারণ মনে রাখতে হবে যে অরিজিনালি কেসটা কি ছিল, না পি ইকুয়াল টু কিউ, এই কেসটা আমরা স্টাডি করছি। হ্যাঁ, তো আমার তো আলফা এম পি আর আলফা এম কিউ ছিল, আমি আলফা এম কিউর জায়গায় আলফা পুট করেছি, ফাইনালি আমাকে আলফার জায়গায় আলফা এম পি পুট করতে হবে, কারণ আমি যেটা স্টাডি করছি সেটা হলো পি আর কিউ ইকুয়াল। তাহলে এই ডেরিভেটিভের পর আমি আলফার জায়গায় বসাবো আলফা এম পি, এই পার্টটা আমি তোদের উপর ছাড়ছি, মানে আলফার জায়গায় আলফা এম পি বসিয়ে ফাইনালি আমি কি পাচ্ছি, হোয়াট আই এম গেটিং, যে স্টেপগুলো বা ক্যালকুলেশনগুলো করলাম সেগুলো সব নিজে খাতায় আগে আলাদাভাবে ভালো করে ভেবে ভেবে বুঝে বুঝে করবি, করে আলফার জায়গায় আলফা এম পি বসাবি, বসালেই ইটস ডান, চলে আসবে জিনিসটা, কিন্তু সেখানে একটা জে এম ড্যাশ থাকবে, জে এম ড্যাশ দিয়ে আমরা অ্যান্সারটাকে ডাকতে চাই না, তাই জে এম ড্যাশকে আমরা কিছু একটা জে এম প্লাস ওয়ান বা এম মাইনাস ওয়ানে কনভার্ট করব। এই কনভার্সনটা আমরা পরের ভিডিওতে করব, কিন্তু আগে এই আলফা জায়গায় আলফা এম পি বসিয়ে ফাইনাল রেজাল্টটা আমি কি পাচ্ছি সেইটা আমাকে করে পাঠাবি তোরা উইদিন নেক্সট, কালকের মধ্যেই পাঠিয়ে দে, ঠিক আছে?